योर रिटार्न पैकेज इज पेंडिंग ड्रप अफ, अर्थात ये प्रोडक्ट क्योंकि एक् जमा देते हैं ये तो समय शुरू कर दिए देखते एखान 3 दिन 23 घंटा 59 मिनट। आजकल प्रत्यक्ष बोलते खूब सहजे अपना द्वारा जो पन्न्य रिटार्न करबें जो एमटे अपने द्वारा जो प्रोडक्ट अर्डर करें आपके अंक प्रोडक्ट देव है पशाशी व्यवस्था मन करें प्रोडक्ट अपनी डैमेज अवस्था पे कि प्रोडक्ट अपन जो फिट होना एक क्षेत्र में अपनी खूब सहजे द्वारा प्रोडक्ट रिटार्न करते रिटार्न करार माध्यम खूब सहजे रिटार्न टाकटी आपनी आपनर दाराज अकाउंटे भाषार हिसाब से अथवा विकास नगद व रकेट अकाउंटे एमक आपने चाहिए बैंक अकाउंटे तो क्यों द्वारा जो पुनः रिटार्न करबें चलो शुरू करा जा। सबस्क्राइब करुन आमादेर चैनलटी पाशेर बेल आइकनटिर उपर क्लिक करे अल सिलेक्ट करे दिन परवर्ती भिडियोर नोटिफिकेशन सबार आगे पाओयार जन्य। तो दाराज एक कोनो पण्य रिटार्न करार जन्य प्रथमत आपनादेरके दाराज एप्टी इन्स्टल करे नीते हबे अवश्य गूगल प्ले स्टोर जाओयार पर दाराज लिखे सार्च करे दिए आपनारा इन्स्टल करे नेबेन तारपर ओपेन अपशने क्लिक करले एरकम एकटा इंटारफेस देखते पाबेन तारपर एखान थेके कोरा अकाउंट अपशने क्लिक करे देबेन एमनकि भिउयार्स एखान थेके अवश्य आपनि जे अकाउंट थेके अर्डारटी करेछिलेन आपनि सेई अकाउंटे लगइन करे नेबेन तो एखान थेके किन्तु आमार अकाउंटे लगइन करा रयेछे তারপর ভিউয়ার্স এইখান থেকে লক্ষ্য করবেন ভিউ অল নামে একটা অপশন সেখানে ক্লিক করে দিবেন তারপর ভিউয়ার্স এইখান থেকে আপনার অর্ডার করা সমস্ত প্রোডাক্টগুলো আপনি দেখতে পাবেন এবার মূলত আপনি যে প্রোডাক্টটি রিটার্ন করতে আছেন অবশ্যই এখান থেকে সেই প্রোডাক্টের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে লক্ষ্য করুন সেই প্রোডাক্টটার নিচে মূলত সময় দেওয়া রয়েছে আপনি কোন সময়ের মধ্যে রিটার্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আনটিল 16 এপ্রিল একইভাবে আপনিও আপনার তারিখটা দেখতে পাবেন কোন তারিখের মধ্যে আপনি চাইলে রিটার্ন করতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এখান থেকে রিটার্ন অ্যান্ড রিফান্ড নামে একটা অপশন সেখানে ক্লিক করে দিবেন তারপর ভিউয়ার্স আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন হাউ ক্যান উই হেল্প তো এইখান থেকে মূলত দুটো অপশন রয়েছে তো দুটো অপশনে কোনটা কি আমি বলে দিচ্ছি তো দুই নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন আই ডিড নট রিসিভ দ্য প্রোডাক্ট মূলত এই অপশনটি এটাই যদি আপনি প্রোডাক্ট মূলত না পেয়ে থাকেন অর্থাৎ মনে করেন যে আপনাকে ডেলিভারি দিয়েছে অর্থাৎ কোনো ধরনের কিন্তু প্রোডাক্ট নেই প্যাকেটের ভিতরে শুধু খালি প্যাকেট আপনি পেয়েছেন কোনো ধরনের প্রোডাক্ট পানি তবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা সিলেক্ট করবেন দুই নাম্বারটা আর আপনি যেহেতু প্রোডাক্টটি রিটার্ন করবেন অর্থাৎ আপনি যে প্রোডাক্ট পেয়েছেন এখন আপনি মূলত চয়েস হচ্ছে না আপনি চাইলে রিটার্ন করতে পারেন এই জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট অবশ্যই এখান থেকে প্রথমটার উপর ক্লিক করে দেবেন তারপর ভিউয়ার্স আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে রিটার্ন রিজন তো এখান থেকে অবশ্যই আপনাকে কারণটা সিলেক্ট করতে হবে কেন আপনি রিটার্ন করতে আছেন অবশ্যই এখান থেকে সিলেক্ট রিজন অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মূলত আপনার যেটা হচ্ছে অবশ্যই এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আই রিসিভ দ্য রং আইটেম মূলত আমাকে রং আইটেম দেওয়া হয়েছে জাস্ট আমি এটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনার এখান থেকে যেটা হবে এখান থেকে বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে তো যেটা আপনার হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি আপনার ড্যামেজ অবস্থা পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে লাস্টে যেটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে জাস্ট আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি তারপর ধর দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড ফটোস নামে একটা অপশন তো আপনি এখান থেকে সর্বোচ্চ 6টা ছবি আপলোড করতে পারবেন তো আপনি যে প্রোডাক্টটি পেয়েছেন অবশ্যই এখান থেকে আপনি পূর্বে থেকে ছবিটা তুলে রাখবেন তারপর এখান থেকে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দেবেন তারপর পারমিশন চাইবে অবশ্যই পারমিশনটা অ্যালাউ করে দেবেন এমনকি এখান থেকে সিলেক্ট ফ্রম অ্যালবাম অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন এমনকি গ্যালারিতে গিয়ে আপনি ছবিটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম আপনি চাইলে একাধিক ছবি সিলেক্ট করতে পারেন পাশাপাশি এখান থেকে কমেন্ট অপশনে আপনারা বিস্তারিত লিখে দিতে পারেন মূলত কী কী সমস্যা রয়েছে আপনি এখান থেকে লিখে দেবেন তো আমি কোনো কিছু লিখছি না জাস্ট নিচের দিকে লক্ষ্য করুন এখান থেকে কত টাকা আপনি রিফান্ড পাবেন জাস্ট এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর ভিউয়ার্স লক্ষ্য করুন এবার প্রোডাক্টটি আপনাকে ড্রপ আপ করতে হবে আর কোথায় ড্রপ আপ করবেন এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন সিলেক্ট করার এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা করবেন কি আপনার লোকেশনে কোথায় আপনি ড্রপ আপ আপনার জন্য সুবিধা হবে তো আপনি চাইলে দেখতে পারেন লোকেশনটি এর জন্য এখান থেকে ভিউ লোকেশন অপশনে ক্লিক করে দেবেন এমনকি ভিউয়ার্স এখান থেকে কিন্তু সকল বিভাগে দেওয়া রয়েছে কোথায় কোথায় দারাজের কিন্তু এখান থেকে মূলত আপনারা ড্রপ আপ করতে পারবেন তো আপনারা অবশ্যই এখান থেকে আপনি আপনার বিভাগে চলে আসবেন এখান থেকে আমি আমার বিভাগে চলে আসছি আসার পর এখান থেকে লক্ষ্য করুন দেখো আপনার জেলায় কোথায় রয়েছে আপনি এখান থেকে দেখবেন তো এখান থেকে এক নম্বর দেখতে পাচ্ছেন ডিএক্স কুষ্টিয়া স্টেশন পাশাপাশি এখান থেকে আড়ুয়াপাড়া বজলুনমুড় যেটা এটা মূলত একদম আমার নিকটস্থ তো এখানে গিয়ে কিন্তু আমি খুব সহজে প্রোডাক্টটি দিয়ে আসতে পারবো অর্থাৎ ড্রপ আপ করতে পারবো পাশাপাশি আপনার মূলত বিভাগে দেখবেন যে আপনার জেলায় কোন জায়গায় সুবিধা হয় আপনি কোথায় গিয়ে দিয়ে আসতে পারবেন পাশাপাশি আপনি তাহলে এখান থেকে ম্যাপ লিঙ্ক অপশনে ক্লিক করে দিয়ে আপনি ম্যাপে গিয়ে দেখতে পারবেন লোকেশনটি অবশ্যই আপনি এখান থেকে লোকেশনের স্ক্রিনশট মেরে নিতে পারেন এমনকি পরবর্তীতে সেই এখান থেকে লোকেশন অনুযায়ী সেখানে চলে যেতে পারেন তো যা হোক এখান থেকে 3 অপশনে ক্লিক করে বেরিয়ে আসবেন আপনি আপনার লোকেশনটি দেখে নেবেন তারপর এখান থেকে সিলেক্ট করার অপশন আবারও ক্লিক করে দেবেন তারপর এখান থেকে BDDX দ্বারা যেটার মাধ্যমে প্রোডাক্টগুলো আসে তো এটা মূলত সিলেক্ট করা থাকছে জাস্ট আমি এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি তো এরপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আমি এখান থেকে ক্লিক করে দিলাম এবার মূলত আপনাদের সিলেক্ট করতে হবে আপনি টাকাটি কোন মাধ্যমে নেবেন তো আপনি চাইলে এখান থেকে ভাউচার হিসেবে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন দুই নম্বর যেটা রিফান্ড ভিআইএ ভাউচার অথবা যদি আপনি চান যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবেন অথবা বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্টে নেবেন তবে সেক্ষেত্রে প্রথমটা আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে কয়েকটি অপশন রয়েছে তো দেখতে পাচ্ছেন ট্যাপ টু সিলেক্ট এই অপশন আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে হচ্ছে নগদ লিমিটেড বিকাশ লিমিটেড তবে সেখান থেকে বিকাশ লিমিটেড আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনি যেই মাধ্যমে নেবেন তো আর এখান থেকে মূলত ব্যাঙ্কও রয়েছে তো আপনি আপনার মতো করে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে বিকাশটা সিলেক্ট হয়ে গেলো
তারপর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম, তো অবশ্যই এখান থেকে ব্রাঞ্চ নেম কি দিবেন, তো আপনি এখান থেকে আপনি আপনার জেলার নামটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার জেলার নামটি দিয়ে দিলাম, আপনি আপনার জেলার নামটি দিয়ে দিবেন। এমনকি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, তো অবশ্যই এখান থেকে মূলত অ্যাকাউন্ট নাম্বার কোনটা দিবেন, তো আপনি মূলত যে নাম্বারটিতে টাকা নেবেন অবশ্যই এখান থেকে সেই বিকাশ নম্বরটি দিয়ে দিবেন। তবে একটি কথা, মূলত আপনি যদি পূর্বে পেমেন্ট করে থাকেন, অর্থাৎ প্রোডাক্ট অর্ডারের সময় যদি আগে পেমেন্ট করে থাকেন, তবে সেক্ষেত্রে যে নাম্বারটা দিয়ে মূলত আপনি পেমেন্ট করেছেন অবশ্যই এখান থেকে সেই নম্বরটি দিবেন। আর যদি এমন হয়ে থাকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেছিলেন, ডেলিভারি ম্যান আপনাকে এই প্রোডাক্টটি দিয়ে আসছিলো, এমনকি আপনার কাছ থেকে টাকাটি নিয়ে আসছিলো, তো এবার রিফান্ডের টাকাটি আপনি নেওয়ার জন্য আপনি যে কোনো বিকাশ নম্বর দিতে পারেন। তো এখান থেকে আমি মূলত আগে পেমেন্ট করেছিলাম, যার কারণে এখান থেকে আমি যে নাম্বার দিয়ে পেমেন্ট করেছিলাম সেই নম্বরটি দিয়ে দিচ্ছি। এখান থেকে বিকাশ নম্বরটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্ট নেম, অবশ্যই এখান থেকে বিকাশ অ্যাকাউন্টটা কার নামে রয়েছে এখান থেকে আপনি তার নামটি দিয়ে দিবেন। তো তার নামটি দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। এরপর ফ্রেন্ডস আপনাদেরকে সাবমিট করতে হবে, এর জন্য এখান থেকে নিচের দিকে লক্ষ্য করুন, সাবমিট নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন রিসিভ প্যাকেজ কনফার্মেশন, জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ আমাদেরটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এমনকি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর রিটার্ন প্যাকেজ ইজ পেন্ডিং ড্রপ অফ, অর্থাৎ এই প্রোডাক্টটি কিন্তু আমাদের এখন জমা দিয়ে আসতে হবে। এইখান থেকে কিন্তু সময় হতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে 3 দিন 23 ঘন্টা 59 মিনিট। তো অবশ্যই এইখান থেকে মূলত আমাদের 4 দিন সময় রয়েছে, এই 4 দিনের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্টটিকে জমা দিতে হবে। তো এখান থেকে আপনাদের একটু কাজ রয়েছে, সেটা হলো আপনারা এই পেজের একটা স্ক্রিনশট তুলে নেবেন। তো এখান থেকে আমি মূলত এই পেজের স্ক্রিনশট তুলে নিলাম। তো এই পেজের স্ক্রিনশট তুলে নেওয়ার পর এখন আপনাদের কাজটা কী? তো এখন আপনাদের কাজটা হলো এখান থেকে যে সময়টা দেখাচ্ছে এই সময়ের মধ্যে আপনি মূলত করবেন কি, আপনি যে প্রোডাক্টটি পেয়েছিলেন অবশ্যই সেই প্রোডাক্টটি নিয়ে আপনি চলে যাবেন সেই লোকেশনে, দ্বারা অফিসে বা দ্বারা হবে। তো সেখানে যাওয়ার পর মূলত যেখানে প্রোডাক্টটি রিটার্ন নেওয়া হয় সেখানে চলে যাবেন। তো সেখানে গেলেই মূলত আপনাকে 2টা ফর্ম দিয়ে দেওয়া হবে, এমনকি আপনাকে সেই 2টা ফর্ম কিন্তু পূরণ করতে হবে। আর সেই ফর্ম 2টা কিন্তু আপনাকে পূরণ করতে হবে, যেখানে মূলত আপনার অর্ডার আইডি নাম্বারটি লিখতে হবে, পাশাপাশি আপনার নাম লিখতে হবে, এমনকি আপনার মোবাইল নম্বর লিখতে হবে, পাশাপাশি প্রোডাক্টের কী সমস্যা আপনি সিলেক্ট করছিলেন অবশ্যই প্রোডাক্টের মূলত সমস্যাটি আপনাকে লিখতে হবে, এমনকি প্রোডাক্টের কী নাম ছিল সেই নামটি লিখতে হবে, পাশাপাশি ভিউয়ার্স আপনার সিগনেচার করতে হবে, এমনকি মূলত যে তারিখে আপনি প্রোডাক্টটি জমা দিচ্ছেন সেই তারিখটা আপনাকে লিখতে হবে। একইভাবে মূলত 2টা ফর্মে আপনাকে পূরণ করতে হবে। এরপর মূলত তার একটা সিল মেরে দিবে মূলত 2টা ফর্মে, তারপর আপনার কাছ থেকে মূলত প্রোডাক্টটি নিয়ে নেবে, এমনকি একটা ফর্ম নিয়ে নেবে, আর বাকি আরেকটি ফর্ম আপনাকে দিয়ে দেবে। তো জাস্ট আপনারা এখান থেকে প্রোডাক্টটি দিয়ে চলে আসবেন, এরপর মূলত আপনাদের কাজটি শেষ, এরপর তাদের কাজটি শুরু, এমনকি তারা কিন্তু প্রোডাক্টটি পাঠিয়ে দেবে। পরবর্তী কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি চেক করবে, আপনি যে সমস্যা মূলত চিহ্নিত করেছেন সেটার সাথে মিল আছে কিনা, যদি মিল থাকে তবে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, এমনকি আপনি যে নাম্বারে দিয়েছেন সেই নাম্বার কিন্তু টাকাটি চলে আসবে। আর এই সব কিছু কিন্তু আপনি দ্বারা যাবে ঢুকলে রিটার্ন অপশন থেকে দেখতে পারবেন যে কী কী প্রক্রিয়া চলছে। তবে একটি কথা বলতে হচ্ছে, যদি সব কিছু ঠিক থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্নের টাকাটি 7 দিনের মধ্যে পেয়ে যাবেন, কিংবা সর্বোচ্চ 14 দিনের মধ্যে কিন্তু আপনি টাকাটি পেয়ে যাবেন। আর যদি আপনি টাকাটি না পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে 14 দিন পরে আবারও সেখানে চলে যাবেন, যারপর তাদেরকে বলবেন, এমনকি তারা কিন্তু খুব সহজ আবার চেক করবে, দেখবে যে কী অবস্থা রয়েছে আপনার প্রোডাক্টটি, এমনকি আপনাকে কিন্তু অবস্থাটি জানিয়ে দেবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে দ্বারা যে কোনো পণ্য রিটার্ন করতে হয়।